বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে পা। গোটা বাংলাদেশ জুড়ে দেশাত্মবোধকতার পূর্ণ আবেগ আবেশে মঙ্গলবার দিনটি উদযাপিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাসের বাঙালি রক্তছড়া যুদ্ধের ইতিহাস। বাংলাদেশে স্বাধীনতা, প্রাণ দিয়েছিল বহু বাঙালি, দেশবাসীর আত্মবলিদান ব্যর্থ হয়নি, অবশেষে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত। সে ধারায় রীতি অনুযায়ী 26 মার্চ মঙ্গলবার বাংলাদেশের 54 স্বাধীনতা দিবস উদযাপিত। এদিন ভোরে 31টি তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা। শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকাল থেকেই ঢাকার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণে মিছিল মিটিংয়ে জনতার ঢল। গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক উপায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বলে প্রতিক্রিয়ায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আকত আরাজ্জুমান। বিজয় দিবস জাতির পিতা ঠিকই জানতেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নিজে কখনো পশ্চাৎপদ হবেন না এবং তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সে কারণে তিনি বিচ্ছিন্নতাবাদী হননি। তিনি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন। সবার মুখেই তখন বঙ্গবন্ধুর স্তুতি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের ব্যাপারে প্রত্যাশী ছিলেন বলে জানালেন বঙ্গবন্ধু সংস্কৃতির জোটের প্রেসিডিয়াম সদস্য আয়ুব আলী খান। আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যা শিখা রানী বিশ্বাস। শেখ হাসিনার হাত ধরেই পিছিয়ে পড়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং ভবিষ্যতেও স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশে। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে বাঙালি জাতির মুক্তির স্বাদ প্রাপ্তির কথা জানালেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রাক্তন সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার। জাতির মুক্তি আর স্বাধীনতার স্বাদ, এটা বাঙালি জাতি হাজার হাজার বছর ধরে চেয়েছে, মুক্তির স্বাদ পায়নি। 1971-এর 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে কার্যত মঙ্গলবার গোটা বাংলাদেশ ব্যাপী ছিল দেশবাসীর আবেগ উচ্ছ্বাসের দেশাত্মবোধকতা। সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মৃতিচারণ এবং সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গোটা বাংলাদেশ জুড়ে এদিন দেশের 54 স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।